অতিথি আপ্যায়নে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমনই একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম, আমি শায়লা। আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঈদের স্পেশাল ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আমার আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আমার ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য আমার প্রথমেই যা লাগবে তা হচ্ছে তরল দুধ। এখানে আমি 1/2 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো চিনি, আর লাগবে 1 চিমটি লবণ, আর যেটা লাগবে সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। আমি 1/2 লিটার দুধের জন্য এখানে বড় চামচের 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আশা করছি আমার ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখানে আমি নিয়েছি রেড অ্যাপেল, একটা গ্রিন অ্যাপেল, ম্যাঙ্গো আর বানানা। আপনারা চাইলে আরও অন্যান্য ফলও নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ফলগুলোতে পানি উঠে যায় সেই ফলগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু আপনার কাস্টার্ডের পানি উঠে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না, এটার যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। এখন আমি কাস্টার্ড পাউডারটা ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নিব। অবশ্যই মনে রাখবেন পাউডারটা কিন্তু ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নেবেন, গরম দুধ দিয়ে গোলাতে গেলে কিন্তু কাস্টার্ড পাউডারটা জমাট বেঁধে যাবে। তো আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন চলুন তাহলে চুলায় চলে যাও। আমি চুলোতে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দুধটাকে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ। এখন আমি বলক আসা পর্যন্ত দুধটাকে জাল করে নেব। আর এই কাস্টার্ডের দুধটা জাল করে ঘন করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিলে দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে। তো দেখুন দুধটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি কাস্টার্ড পাউডারটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন কাস্টার্ড পাউডারটা যখন দিবেন অল্প অল্প করে দিতে হবে, আর একটা নাড়নি দিয়ে নেড়ে দিতে হবে, একসাথে পুরো পাউডারটাই ঢেলে দিবেন না। তো আমি এখন অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে ঢেলে দেব, আর একটা স্প্যাচুলারের সাহায্যে নেড়ে দেব। দুধটা আমি দিতে থাকবো আর দেখবেন আপনারা দুধটা কীভাবে জমাট বেঁধে যায়। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পাউডারটা ঢালার সাথে 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 দুধটা ঘন হয়ে এসেছে, আর এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমি এর পর্যায়ে চুলা থেকে কাস্টার্ডটা নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে ফলগুলো অ্যাড করার আগে অবশ্যই মনে রাখবেন ঠান্ডা হওয়ার পর তাহলে অ্যাড করবেন, আর যদি গরম থাকতে অ্যাড করেন তাহলে কিন্তু ফলগুলোতে একটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে আর খেতেও ভালো লাগবে না। তো অবশ্যই কাস্টার্ড পাউডারটা মেশানোর আগে ঠান্ডা করে তারপর ফলের সাথে মেশাবেন। তো এখন আমি একটা বল নিয়ে নিয়েছি, আমি বলের মধ্যে ফ্রুটসগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই ফলের মধ্যে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি, আর এই কাস্টার্ডটা দেওয়ার পর আপনারা সাথে সাথে খেলে তেমন একটা টেস্ট পাবেন না, আপনারা ফ্রিজে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা রেখে তারপর সার্ভ করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমি একটা স্প্যাচুলারির সাহায্যে ভালো করে ফলের সাথে কাস্টার্ডটাকে মিক্স করে দিচ্ছি।
আপনারা চাইলে এখানে আঙ্গুর, আনার, চেরি এই ফলগুলো অ্যাড করতে পারেন। আমি এখন সাজানোর জন্য এখানে 3 পিস অ্যাপেল কেটে নিয়েছি। আপনারা যে কোনো ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমার কাছে যে ফ্রুটসগুলো ছিল আমি সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর দিচ্ছি কয়েক স্লাইস বানানা। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আম। আর দিয়ে দিচ্ছে ড্রাই ফ্রুটস। তো দেখুন সাজানোর পর কাস্টার্ডটা দেখতে কতটা সুন্দর লাগছে। আসলে এই কাস্টার্ডটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ট্রাই না করলে আপনারা কিন্তু বুঝবেন না। তো এই ছিল আমার আজকের কাস্টার্ড রেসিপি। আশা করছি আমার আজকের এই ফুড কাস্টার্ড রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাইলাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আপনারা এইরকম সুস্বাদু রেসিপিগুলো সবার আগে দেখতে পারবেন। তো আজকে তাহলে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।